আসসালামু আলাইকুম। শুরুতেই সংবাদ শিরোনাম। মায়ের ওষুধ কিনতে বেরিয়ে ট্যাঙ্কের গোলায় প্রাণ গেল ইউক্রেনীয় তরুণীর। পূর্বাঞ্চলে ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলতে চায় রাশিয়া, বলছে ব্রিটিশ গোয়েন্দা। ন্যাটোর কাছে লিভভে সামরিক ঘাঁটিতে রুশ হামলায় নিহত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তুরস্কের ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ দেখুন ভিডিওতে। ইউক্রেনের প্রায় সর্বত্র বিমান হামলার সতর্ক সংকেত। ইরানের মার্কিন কনজুলেটে ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনে আরও $200 মিলিয়ন সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এবার বিস্তারিত। অসুস্থ মায়ের জন্য ওষুধ নিয়ে ফিরছিলেন ইউক্রেনীয় তরুণী ভ্যালেরিয়া মাকসেরস্কা। কিয়েভের কাছে একটি শহরে রুশ বাহিনীর ট্যাঙ্ক হানায় তার মৃত্যু হয়। এ সময় তার মা ও চালকেরও মৃত্যু হয়। ভ্যালেরিয়া মাকসেরস্কা যুক্তরাষ্ট্রের সাহায্যকারী সংস্থার ইউএসএআইডির হয়ে কাজ করতেন। বৃহস্পতিবার ইউএসএআইডির অ্যাডমিনিস্ট্রেটর সামান্থা পাওয়ারের বরাত দিয়ে খবর নিউ ইয়র্ক পোস্টে ও এনডিটিভি। সামান্থা পাওয়ারের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট জানায়, অন্যদের সাহায্য করতে কিয়েভেই থেকে যেতে চেয়েছিলেন ভ্যালেরিয়া, কিন্তু তার মা ইরিনার ওষুধ শেষ হয়ে যাওয়ায় বেরোতে বাধ্য হন। পাওয়ার এও জানান, ভ্যালেরিয়ার 32তম জন্মদিন ছিল সামনেই। বিবৃতিতে কর্মকর্তা বলেন, অত্যন্ত দুঃখের সাথে ভ্যালেরিয়া লেরা মাকসেস্কার মৃত্যুর সংবাদ জানাচ্ছি। একজন গর্বিত ইউক্রেনিয়ান, ইউএসএআইডির প্রিয় কার্যকরী সহযোগী এবং অসাধারণ ও সহানুভূতিশীল নেত্রী। ভ্যালেরিয়া বন্ধুমহলও তাকে সাহসী বলে জানে। পূর্বাঞ্চলের খারকিভ ও মারিওপোলের দক্ষিণ অঞ্চলে ইউক্রেন সেনাদের ঘিরে ফেলার চেষ্টা করছে রুশ সেনারা। গোয়েন্দা তথ্যের বরাতে এমন দাবি করেছেন ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর। এক টুইটে ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ক্রিমিয়া হয়ে রাশিয়ার সেনারা মিকোলেইভ ও ওডেসার দিকে আগাচ্ছে। ইউক্রেনের পশ্চিমাঞ্চলে একটি বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে বিমানবন্দরটির প্রায় সব অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সিএনএন ও বিবিসির রোববারের প্রতিবেদনে বলা হয়েছে, ইভানো ফাস্কিভস্ক শহরের একটি বিমানবন্দরে এই হামলা চালানো হয়। শহরের মেয়র রাসলান মার্সিস্কিভ এ তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে এই হামলায় কোনো হতাহতের খবর মেলেনি। ইউক্রেনে তৃতীয় কোনো বিমানবন্দরে এটি রুশ বাহিনীর হামলা। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানিয়েছে, তারা শহর জুড়ে বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইউক্রেনের গণমাধ্যমের খবরেও বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে। এদিকে পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 57 জন। লিভ শহরের গভর্নর মাক্সিম গোজিস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তিনি জানান, বিস্ফোরণের ফলে সামরিক ঘাঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। লিভের গভর্নর আরও জানান, রাশিয়ার সেনারা 30টি রকেট ছুঁড়েছে। হতাহতদের উদ্ধারে কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে গেছে। সামরিক জোট ন্যাটো তথা পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লিভ শহরে সামরিক ঘাঁটিতে রুশ বাহিনীর হামলায় 9 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 57 জন। লিভ অঞ্চলের গভর্নর মাক্সিম গোজিস্কির বরাত দিয়ে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। তিনি জানান, বিস্ফোরণের ফলে সামরিক ঘাঁটিতে লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। লিভের গভর্নর আরও জানান, রাশিয়ার সেনারা 30টি রকেট ছুঁড়েছে। হতাহতদের উদ্ধারে কয়েকটি অ্যাম্বুলেন্স সেখানে গেছে। এছাড়া আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে IPSC নামে এই সামরিক ঘাঁটিতে রবিবার রুশ সেনারা 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এদিকে ইউক্রেন জানিয়েছে, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে IPSC বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। কেন্দ্রটি লিভ থেকে প্রায় 30 কিলোমিটার উত্তর পশ্চিমে ইয়াভরিভ জেলায় অবস্থিত এবং এটি একটি সামরিক প্রশিক্ষণ ক্ষেত্র। হামলার পর জানানো প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকোসি রেজনিকভ বলেছেন, রাশিয়ার আক্রমণ করা পশ্চিম ইউক্রেনের সামরিক ঘাঁটিতে বিদেশি সামরিক প্রশিক্ষকরা কাজ করছেন। হামলায় হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। ইউক্রেনের যুদ্ধ বন্ধে উচ্চ পর্যায়ের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের সমাধানের পথ তৈরি করতে তুরস্ক জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে 20 দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। গত 24 ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধে এরই মধ্যে বিধ্বস্ত হয়েছে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছে 20 লক্ষাধিক মানুষ।
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে চেয়েছে তুরস্ক। রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে আস্কারার। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের 15তম দিনে গত বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠকে বসেছিলেন যুদ্ধরত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক থেকে কোনো সিদ্ধান্ত না এলেও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলোভু কাভুসগলু এই বৈঠকটিকে গুরুত্বপূর্ণ সূচনা বলে উল্লেখ করেছেন। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম দুই দেশের মধ্যে এত উচ্চ পর্যায়ের কোনো বৈঠক অনুষ্ঠিত হলো। এই যুদ্ধে তুরস্ক নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে চেষ্টা করছে। তবে বিশ্লেষকরা বলছেন যে তুরস্ক একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য, আবার অন্যদিকে দেশটির সঙ্গে রাশিয়া ও ইউক্রেনেরও সম্পর্ক ভালো থাকায় যুদ্ধকে সমাপ্তির দিকে নিয়ে যেতে তাদের ভূমিকা রাখার সুযোগ আছে। ইউক্রেনের প্রায় সর্বত্র শনিবার বিমান হামলার সতর্ক সংকেত বাজানো হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনের প্রায় প্রতিটি অঞ্চলে বিমান হামলার সতর্ক সংকেত বাজার মধ্যেই গোলাবর্ষণের খবর এসেছে। এদিকে রাজধানী কিয়েভ ঘিরে রেখেছে রুশ সেনাবাহিনী। ইউক্রেনের বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনায় রুশ বাহিনী হামলা চালিয়েছে। খারকিভ, চেহেরনিভ, সুমি ও মারিওপোলের মতো শহরগুলো ঘিরে রেখেছে রুশ বাহিনী। তারা শহরগুলোতে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে। কিয়েভে রাশিয়ার সর্বাত্মক হামলার আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে বন্দর নগরী মারিওপোল সহ অন্যান্য শহরে জরুরি ত্রাণ সহায়তা সরবরাহে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। রুশ বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে মানবিক সংকট তীব্র রূপ নিয়েছে। ইউক্রেনীয় ও রুশ উভয় দেশের কর্মকর্তারাই শনিবার স্বীকার করেছেন দ্রুত অবনতিশীল মানবিক পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নিয়েছে। এদিকে কিয়েভের দক্ষিণাঞ্চলে ভাসিলোকিভ শহরের কাছে রাশিয়ার রকেট হামলায় ইউক্রেনের একটি বিমান ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইউক্রেনের সেনাবাহিনীর গোলা বারুদ মজুত করে রাখার একটি স্থাপনায় ডিপো রুশ হামলা হয়েছে। শহরটির মেয়রকে উদ্ধৃত করে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মস্কোয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রুশ স্থলবাহিনী একদিনে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অনেক দূর অগ্রসর হয়েছে। তবে তাদের অবস্থান ঠিক কোথায় সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। এছাড়া রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরাও সেভারোডোনেটস্ক শহরের প্রান্তে পৌঁছে গেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে মার্কিন কনসুলেট লক্ষ্য করে ইরান থেকে 12টি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার 13 মার্চ ভোরের দিকে এই হামলা চালানো হয় বলে মার্কিন ও ইরাকি কর্মকর্তারা জানান। এদিকে হামলার ঘটনা ঘটেছে কুর্দিশ নিয়ন্ত্রিত একটি সংবাদ মাধ্যমের ভবনেও। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র সংবাদ সংস্থা এপিকে জানান, হামলাটি ছিল ইরাকের সার্বভৌমত্বের বিরুদ্ধে নেওয়া জঘন্যতম একটি পদক্ষেপ। নতুন কনসুলেট ভবনে হওয়া এই হামলায় কোনো মার্কিন নাগরিক বা ভবনটির কোনো ক্ষতি হয়নি। ইরাকি কর্মকর্তারা জানান, ইরান থেকে 12টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, এতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। কী ধরনের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে সে বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ইরাকি কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি।